हेलो। हाँ साउंड की क्लियर। हेलो। हेलो। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাফিজুল ইসলাম। আজকে আমাদের টপিকস হচ্ছে ডেমোকলাসের টপিকস হচ্ছে রেসপিরেটরি মেডিসিন এমআরসিপি পার্ট ওয়ান বেসড, যে আমাদের আমরা যে ডেভিডসন পড়ি এফসিপিএস পার্ট ওয়ানের জন্য, এমআরসিপি পার্ট ওয়ানে কী ধরনের কোশ্চেন আসে? কোশ্চেন কি ডেভিডসন থেকে আসে না অন্য কোথাও থেকে আসে, বা কোশ্চেনের প্যাটার্নটা কী রকম আসে? আমরা একটা ডেমো ক্লাসের মাধ্যমে আপনাদের কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করব যে রেসপিরেটরি মেডিসিন থেকে এমআরসিপি পার্ট ওয়ানের কী টাইপের কোশ্চেন আসে। আজকে আমি অ্যারাউন্ড 10 কোশ্চেন ডিসকাস করবো আপনাদের সাথে, যে এমআরসিপি পার্ট ওয়ান কোন প্যাটার্নে আমাদের কোশ্চেনগুলো আসে। তাহলে আমরা ফার্স্ট কোশ্চেন দেখার চেষ্টা করি, আর আপনারা হচ্ছে লাইভে আনসার দিতে পারেন, যে কোশ্চেনগুলোর আনসার দিতে পারেন, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে আমি একটা ফার্স্ট কোশ্চেন যেটা শো করতেছে আপনাদের স্ক্রিনে, যে এ এ 42-ইয়ার ওল্ড ওমেন রিফার্ড বাই হার জেনারেল প্র্যাকটিশনার প্রোডাক্টিভ কফ অ্যান্ড ইনএক্সপিরেটরি ক্যাকলস অ্যাট দ্য লেফট বেস। তাহলে আমাদের এখানে সিমটমস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রোডাক্টিভ কফ, সাথে হচ্ছে ইনএক্সপিরেটরি ক্যাকলস। হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কনসিডার টু বি এ কোর অ্যাডভার্স প্রগনোস্টিক ফ্যাক্টর আন্ডার দ্য কার্ভ 65 ক্রাইটেরিয়া। আমরা জানি হচ্ছে কার্ভ 65 ক্রাইটেরিয়া, আমরা হচ্ছে দেখি হচ্ছে নিউমোনিয়ার ক্ষেত্রে, কার্ভ 65-এর স্কোর যত বেশি হবে আমার নিউমোনিয়ার প্রোগনোসিস তত পোস্ট ইন্ডিকেট করে। তাহলে এখানে ক্লিয়ারলি আমাকে এখানে বোঝাচ্ছে যে প্রোডাক্টিভ কফ আর ক্র্যাকলস দিয়ে বোঝাচ্ছে যে পেশেন্টটি হচ্ছে নিউমোনিয়া আছে। এখন এই নিউমোনিয়ার জন্য কিছু প্রোগনোস্টিক ফ্যাক্টর আমরা জানতে হবে, তার প্রোগনোস্টিক ফ্যাক্টরগুলো হচ্ছে কার্ভ 65 দিয়ে আমরা মনে রাখি। এখন কোশ্চেনে এইভাবে আসে যে কার্ভ 65, তাহলে আমার অপশন কী কী আছে? আমার অপশন পরের পেজে আমি দেখি যে বাইলেটারাল চেঞ্জেস অন চেস্ট এক্সরে, ব্লাড প্রেশার 98/65, দেন অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 92%, রেসপিরেটরি রেট হচ্ছে 28, অ্যান্ড ব্লাড ইউরিয়া হচ্ছে 7.1। তাহলে আমার কার্ভ স্কোর, কার্ভ স্কোর থেকেই আমরা ইন্ডিকেট করতে পারি যে আমার স্কোরটা কী হবে। তাহলে কার্ভ স্কোর থেকে আমরা কী জানতে পারি? কার্ভ স্কোরের হচ্ছে সি, সি ইন্ডিকেট করে হচ্ছে কনফিউশন। তাহলে কনফিউশন আমরা কীভাবে ডিটারমাইন করতে পারি? আমরা ডিটারমাইন করতে পারি হচ্ছে মেন্টাল, মিনি মেন্টাল হেলথ টেস্ট যেটা আছে ওইটা করবো। অ্যারাউন্ড হচ্ছে 10 ফ্যাক্টর আছে, 10 ফ্যাক্টর দিয়ে আমরা মার্কিং করি, এভরি হচ্ছে স্কোর অন পয়েন্ট। এখন স্কোর যদি 8 অর লেস হয় তাহলে আমরা ইন্ডিকেট করে হচ্ছে পেশেন্ট ইজ কনফিউজড। তাহলে কনফিউজড ইন্ডিকেট দ্য পোস্ট প্রোগনোসিস, তাহলে সি ইন্ডিকেট করতেছে কনফিউশন। তাহলে কনফিউশনের এখানে কোনো ক্রাইটেরিয়া এখানে নেই। তাহলে সেকেন্ডটা হচ্ছে ইউ, ইউ দিয়ে হচ্ছে ব্লাড ইউরিয়া লেভেল। এখন ব্লাড ইউরিয়া লেভেল একটা নির্দিষ্ট লেভেল আছে, তাহলে কার্ভ স্কোরে যদি লেভেল যদি মোর দেন 7-এর উপরে হয়, মোর দেন 7, তাহলে ইন্ডিকেট করে হচ্ছে পোস্ট প্রোগনোসিস। তাহলে আমাদের একটা অপশন আছে হচ্ছে সি, সি ই ই অপশনে দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে ব্লাড সিরাম ইউরিয়া হচ্ছে 7.1, মানে এটা হচ্ছে মোর দেন হচ্ছে 7। তাহলে এইটাই আমার পোস্ট প্রোগনোসিস ইন্ডিকেট করতেছে। তাহলে আমি আরও দুইটা, আমি যেগুলো আছে আরও তিনটা স্কোর, কার্ভ স্কোর, সেটা একটু দেখার চেষ্টা করি। আরও দুইটা আছে আর,
কার্ভ হচ্ছে আর এ হচ্ছে রেসপিরেটরি রেট। তাহলে আমি পরের পেজে চলে যাই, একটু দেখি যে কার্ভ স্কোরে কি কি আছে অ্যাকচুয়ালি। তাহলে প্রথমে আছে কনফিউশন, ইউতে হচ্ছে ইউরিয়া মোর দেন 7, রেসপিরেটরি রেট হচ্ছে মোর দেন 30, ইট ইন্ডিকেট দ্য ওস প্রোগনোসিস। দেন ব্লাড প্রেশার, হাইপোটেনশন যদি থাকে সিস্টোলিক লেস দেন 90 অ্যান্ড ডায়াস্টোলিক হচ্ছে লেস দেন 60। আর দেন হচ্ছে এজ, 65 দিয়ে ইন্ডিকেট করছে, সো এজ এজ 65 অর ওল্ডার ইন্ডিকেট দ্য ওস্ট প্রোগনোসিস। তাহলে আমাদের এই কোশ্চেনে বের করতে হবে যে অ্যাডভার্স প্রোগনোস্টিক ফ্যাক্টর ইন কার্ভ স্কোর। তাহলে কার্ভ স্কোর আমি দেখি কার্ভ স্কোরের কম্পোনেন্ট কোনটা, বাইলেটারাল চেঞ্জেস কার্ভ স্কোরের কম্পোনেন্ট না, ব্লাড প্রেশার একটা কম্পোনেন্ট কিন্তু এখানে ব্লাড প্রেশারে হাইপোটেনশন নাই, ব্লাড প্রেশার হচ্ছে মোর দেন 90 আছে আর মোর দেন 60 আছে, তাহলে এটা আমার আনসার হবে না। অক্সিজেন স্যাচুরেশন কার্ভ স্কোরে কোনো কিছু ইন্ডিকেট করে না, রেসপিরেটরি রেটটা ইন্ডিকেট করে, সেটা হচ্ছে মোর দেন 30 হলে ওস্ট প্রোগনোসিস হইতো, এখানে হচ্ছে 28, তাহলে এটা ওস্ট প্রোগনোসিস ইন্ডিকেট করতেছে না। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে সেরাম ইউরিয়া মোর দেন 7% মানে 7.1, তাহলে আমার অপশনটা হবে 7.1। তাহলে এমআরসিপিতে এইভাবে কার্ভ স্কোর থেকে আমার এইভাবে একটা কোশ্চেন আসতে পারে। এছাড়া কার্ভ স্কোর থেকে আমার যদি কার্ভ স্কোরটা জানা থাকে যে আমার স্কোরটা কত হয়েছে, এর উপর বেস করে আমি পেশেন্টকে অ্যাডমিট দিতে পারবো বা পেশেন্টকে হচ্ছে ট্রিটমেন্ট করতে পারবো, আইদার ওরাল অ্যান্টিবায়োটিক আর হচ্ছে আইভি অ্যান্টিবায়োটিক। সাপোজ আমার কার্ভ স্কোর যদি জিরো বা অন হয় তাহলে প্রোগনোসিস হচ্ছে বেটার, পেশেন্টকে আমরা হচ্ছে আউট পেশেন্ট বেসিসে ট্রিটমেন্ট করতে পারবো এবং মেডিকেশন দিতে পারবো হচ্ছে ওরাল মেডিকেশন। এখন কার্ভ স্কোর যদি আমার টু হয়, তাহলে কার্ভ স্কোর যদি টু হয় সেক্ষেত্রে আমাদের হাতে দুইটা অপশন, একটা অপশন হচ্ছে ইন পেশেন্ট ট্রিটমেন্ট উইথ ওরাল অ্যান্টিবায়োটিক, অ্যানাদার অপশন ইজ পেশেন্টের সব কিছু ফিজিবল থাকলে দেখা যাচ্ছে যে আমরা আউট পেশেন্ট বেসিসে ট্রিটমেন্ট করতে পারবো, বাট পেশেন্টের ফলো আপে থাকতে হবে, যে পেশেন্টের ফিজিবল অবস্থায় থাকতে হবে যে ফলো আপে অ্যাটেন্ড করবে, দুদিন পর যে ফলো আপে অ্যাটেন্ড করবে। তাহলে কার্ভ স্কোর টু হলে আমরা হচ্ছে যেসব পেশেন্ট হচ্ছে ফলো আপে অ্যাটেন্ড করতে পারবে তাদের ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আউট পেশেন্ট ট্রিটমেন্ট দিব, আর যাদের পক্ষে সম্ভব না তাদের পক্ষে আমরা ইন পেশেন্ট ট্রিটমেন্ট দিব। এবং কার্ভ স্কোর 3-5, মোট তো 5 স্কোর হতে পারে, 3-5 হলে আমরা অবশ্যই পেশেন্টকে অ্যাডমিট করব, আর 4-5 হলে সেক্ষেত্রে পেশেন্টকে অ্যাডমিট করে আমরা আইসিউতে নিব। তাহলে 4 আর 5 হলে আইসিউতে নিতে হবে, তাহলে 5 হলে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে ওস্ট প্রোগনোসিস ইন্ডিকেট করে, এবং 3-5 হলে আমরা হচ্ছে তখন আইভি অ্যান্টিবায়োটিকে সুইচ করবো, আমরা জানি যে নিউমোনিয়ার ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে এভাবে কার্ভ স্কোর থেকে এভাবে কোশ্চেন আসতে পারে, বা আমার ট্রিটমেন্ট অপশন দিয়ে কোশ্চেন আসতে পারে। এখন দেখা গেলো আমরা নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেনে কি বলছে যে এ 56 ইয়ার ওল্ড ম্যান হ্যাজ এ চেস্ট এক্স রে পারফর্ম অ্যান্ড হি হ্যাজ বিকাম ব্রেথলেস অন এক্সার্শন অ্যান্ড হ্যাজ ইনএসপাইরেটরি ক্যাকলস। তাহলে এই পেশেন্টেরও আমার ইনএসপাইরেটরি ক্যাকলস আছে। এখন ইনএসপাইরেটরি ক্যাকলস, এখন এক্স রেতে কি ফাইন্ডিংস আছে, দ্য চেস্ট এক্স রে রিভিলস আপার লো ফাইব্রোসিস। তাহলে এখানে আমার বোঝা যাচ্ছে যে পেশেন্টের হচ্ছে আপার লো ফাইব্রোসিস আছে। তাহলে আমার কোশ্চেন কি চেয়েছে, হুইজ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট লাইকলি এক্সপ্লেনেশন। তাহলে আমরা যদি আপার লোব ফাইব্রোসিস, লাং ফাইব্রোসিসের কজ জানতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা অপশন দেখে আনসারটা দিতে পারবো। তাহলে আমরা অপশন দেখি, অপশনে কি কি আছে, একটা আছে হচ্ছে অ্যাসবেস্টোসিস, বিতে আছে হচ্ছে কানেক্টিভ টিস্যু ডিজিজ, সিতে হচ্ছে ড্রাগ কজ, ডিতে হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, আর ইতে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল হিস্টিওসাইটোসিস। এখন আপার লোবের ফাইব্রোসিসের একটা থিওরি আছে, ওইটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে ইজিলি আমরা এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবো। তাহলে কোন কোন কন্ডিশনে হচ্ছে আপার লোব ফাইব্রোসিস হয় আমরা একটু দেখে নিই, কোন কোন কন্ডিশনে আপার লোব ফাইব্রোসিস হবে। তাহলে আপার লোব ফাইব্রোসিসের জন্য আমরা মনে রাখার জন্য কিভাবে মনে রাখতে পারি, আমরা একটা হচ্ছে থিওরি দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে বেস্ট ক্লাব। তাহলে বিতে আমাদের কি ইন্ডিকেট করতেছে, তাহলে এই ডিজিজগুলো হচ্ছে আমার আপার লোব ফাইব্রোসিস ইন্ডিকেট করে। তাহলে বিতে হচ্ছে বেরিলিওসিস, আর এ হচ্ছে রেডিয়েশন, ইতে হচ্ছে এক্সট্রিনজিক অ্যালার্জিক অ্যালভিওলাইটিস, এতে হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এসে হচ্ছে সার্কোইডোসিস, টিতে হচ্ছে টিউবারকুলোসিস, এসে হচ্ছে সিলিকোসিস, অ্যান্ড নেক্সট পার্ট থাকলো সেকেন্ড পার্ট হচ্ছে ক্লাব। তাহলে ক্লাব দিয়ে আমাদের কী কী ইন্ডিকেট করতেছে আমরা নেক্সট পেজে দেখি, যে ক্লাব দিয়ে ইন্ডিকেট করতেছে হচ্ছে কোল অর্কা নিউমোকোনিওসিস, এলে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স সেল হিস্টিওসাইটোসিস, এতে হচ্ছে
আমার অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিস, পিতে হচ্ছে সোরিয়াসিস, তাহলে এগুলো হচ্ছে আপার লোব ফাইব্রোসিস করতেছে। তাহলে আমি এখান থেকে যদি অপশনগুলো আবার খেয়াল করি, আবার খেয়াল করলে দেখা যাচ্ছে যে অপশনগুলোর ভিতরে ল্যাংগারহান্স সেল হিস্টিওসাইটোসিস হচ্ছে আপার লোব ফাইব্রোসিস করতেছে, যে ক্লাবের এল তাহলে আপার লোব ফাইব্রোসিস করতেছে। তাহলে আমি এই থিওরি দিয়ে যদি আপার লোব ফাইব্রোসিস মনে রাখতে পারি, তাহলে আমরা ইজিলি হচ্ছে ল্যাংগারহান্স সেল হিস্টিওসাইটোসিস এটা আনসার করতে পারবো। এখন অ্যাসবেস্টোসিস, কানেকটিভ টিস্যু ডিজিজ, ড্রাগ ইন্ডিউস ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ আর ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, তাহলে এরা কি ফাইব্রোসিস করে? এরা সবাই ফাইব্রোসিস করে, এবং কোন লোবকে ইনভলভ করে? মেইনলি এরা হচ্ছে লোয়ার লোবকে ইনভলভ করে। তাহলে আমরা যদি নেক্সট কোশ্চেনে যাই, তখন আমরা দেখতে পারবো যে লোয়ার লোব ফাইব্রোসিসের কোন কোন কজ আছে। এমআরসিপিতে এই কোশ্চেনটা অনেকবার আসে। তাহলে আমরা দেখি নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ 72-year-old ম্যান উইথ ইস্কেমিক হার্ট ডিজিজ। তাহলে পেশেন্টের একটা ইস্কেমিক হার্ট ডিজিজ আছে। আমরা জানি ইস্কেমিক হার্ট ডিজিজ থাকলে আমরা হচ্ছে অনেক অ্যান্টি অ্যাঞ্জাইনাল মেডিকেশন ইউজ করি, আরও মেডিকেশন ইউজ করি। ইজ অন এ ভ্যারাইটি অফ মেডিকেশন ফলোয়িং এ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন 12 months এগো। তাহলে পেশেন্টের এমআই হয়েছিল হচ্ছে 12 months এগো। এখন কিছু মেডিকেশন পাচ্ছে, কী কী মেডিকেশন পাচ্ছে? অ্যাসপিরিন, এটেনোল, লিসোনোপ্রিল, অ্যামিওডার্ন আর হচ্ছে ফিউরোসেমাইড। এখন সাপোজ পেশেন্ট এই মেডিকেশনগুলো লং টাইম কন্টিনিউ করতেছে, যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ আছে, নাও পেশেন্টের হচ্ছে হি ইজ বিকামিং প্রোগ্রেসিভলি ব্রেথলেসনেস। এখন পেশেন্টের হচ্ছে শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করছে, অ্যান্ড হিজ কার্ডিওলজি সেন্ডস হিম ফর পালমোনারি ফাংশন টেস্ট হুইচ শো রেস্ট্রিকটিভ প্যাটার্ন অফ ডিফেক্ট উইথ ডিক্রিজড গ্যাস ট্রান্সফার। তাহলে পেশেন্টের হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ আছে আর হচ্ছে ডিক্রিজড গ্যাস ট্রান্সফার। তাহলে রেস্ট্রিকটিভ ডিজিজ আমাদের কী কী আছে? মেইনলি আমাদের রেস্ট্রিকটিভ ডিজিজ হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস। তাহলে পালমোনারি ফাইব্রোসিস আছে বা পালমোনারি ইডেমা হইতে পারে, তাহলে এগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে পালমোনারি ফাইব্রোসিস, আমরা রেস্ট্রিকটিভ ডিজিজ যেহেতু বলছি, তাহলে পালমোনারি ফাইব্রোসিস। আবার পালমোনারি ফাইব্রোসিসে দেখা যাচ্ছে যে ডিক্রিজ গ্যাস ট্রান্সফার, আমাদের যে টোটাল টিএলসিও যেটা, ওইটাও ডিক্রিজ করছে। তাহলে পেশেন্টের পালমোনারি ফাইব্রোসিস ডেভেলপ করছে এই মেডিকেশন নেওয়ার পর। তাহলে বেসিক্যালি এই কোশ্চেনটা হচ্ছে ড্রাগ সাইড ইফেক্টের উপর নির্ভর করে এই কোশ্চেনটা করা হয়েছে, যে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ। তাহলে অপশন এতে হচ্ছে অ্যামিওডারন, অপশন বিতে হচ্ছে অ্যাসপিরিন, অপশন সিতে হচ্ছে এটেনোল, অপশন ডি হচ্ছে ফিউরোসেমাইড, অপশন ইতে হচ্ছে লিসিনোপ্রিল। তাহলে পেশেন্টের ফাইব্রোসিস ডেভেলপ করছে কোন কজের কারণে? ড্রাগ কজের কারণে। তাহলে কোন ড্রাগ কজ? আমরা আগেই দেখছি যে ড্রাগ কজ হচ্ছে লোয়ার লোব ফাইব্রোসিস করে। তাহলে আরও কে কে লোয়ার লোব ফাইব্রোসিস করে? আমি দেখাইছি যে অ্যাসবেস্টোসিস করে, আর কানেকটিভ টিস্যু ডিজিজ এক্সেপ্ট হচ্ছে অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিস আর হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এরা হচ্ছে লোয়ার লোব ফাইব্রোসিস করে। কিন্তু এখন কোশ্চেন আসছে যে কোন মেডিকেশনটা আমার হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে লোয়ার লোব ফাইব্রোসিস। তাহলে আমরা কী কী মেডিকেশন লোয়ার লোব ফাইব্রোসিস করে এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। এইটা যদি আমরা মনে রাখতে পারি, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো। তাহলে কী কী আছে, কোন কোন মেডিকেশন আমার হচ্ছে ফাইব্রোসিস করে লোয়ার লোব ফাইব্রোসিস? একটা হচ্ছে মিথোট্রেক্সেট, বিলিওমাইসিন, অ্যামিওডারন আর হচ্ছে বুসালপা। তাহলে আমার এখানে অপশন, তাহলে লোয়ার লোব ফাইব্রোসিসের ড্রাগ কজ কী? তাহলে অ্যাসপিরিন করে না, এটেনোল করে না, লিসোনোপ্রিলও আমাদের করে না, ফিউরোসেমাইডও করে না। তাহলে অপশন কোনটা থাকলো? অপশন এ, অ্যামিওডারন হচ্ছে আমার লোয়ার লোব ফাইব্রোসিস করতেছে। তাহলে আমার আনসার হবে হচ্ছে অ্যামিওডারন। এখন আসেন, অ্যামিওডারন আর কী কী সাইড ইফেক্ট করতে পারে? আমাদের কোনো যদি হার্টের কোনো কজের কারণে যদি অ্যারিথমিয়া ডেভেলপ করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যামিওডারন ইউজ করে থাকি। এখন অ্যামিওডারন বা এট্রিয়াল ফিব্রিলেশন এসব ক্ষেত্রে, যে কোনো অ্যারিথমিয়াতে, অনেক ধরনের অ্যারিথমিয়াতে আমরা অ্যামিওডারন ইউজ করতে পারি। আমরা তো একটা অ্যামিওডারনের সাইড ইফেক্ট জানলাম যে এরা হচ্ছে লোয়ার লোব ফাইব্রোসিস করতে পারে। এখান থেকে অ্যামিওডারন দিয়ে আরও কিছু কোশ্চেন করতে পারে, কারণ অ্যামিওডারন হচ্ছে আমার স্কিনে কিছু পিগমেন্টেশন করতে পারে। তাহলে স্কিনে পিগমেন্টেশন করে, আবার অ্যামিওডারন আছে, অ্যামিওডারন আমার হচ্ছে হাইপোথাইরয়েডিজম আর হাইপারথাইরয়েডিজম করতে পারে। তাহলে এইভাবেও কোশ্চেন আসতে পারে। যখন কার্ডিওলজিতে কোশ্চেন আসবে, তখন অ্যামিওডারন দিয়ে দেখা যাচ্ছে যে এন্ডোক্রাইনের সাথে কোরিলেশন করে দেখা যাচ্ছে যে পেশেন্টের একটা হাইপোথাইরয়েড ফিসার বা হাইপারথাইরয়েড ফিসার দিয়ে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের ওই ফিসার দেখে আমি অ্যামিওডারন যে এই থাইরয়েড ফাংশন টেস্ট অ্যাবনর্মালিটি করছে, আমরা আনসার করতে পারবো। তাহলে ইসের এমআরসিপি কোশ্চেনের জন্য হচ্ছে আমার ড্রাগ সাইড ইফেক্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, সাথে হচ্ছে আমার
কোন কোন মেজার নিতে পারি এগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। তাহলে আপার লোব ফাইব্রোসিস এবং লোয়ার লোব ফাইব্রোসিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই দুইটা কোশ্চেনে দেখা যাচ্ছে যে আনসারটা করতে পারবো। এখন আসেন হচ্ছে ফোর্থ নাম্বার কোশ্চেন। এ 26 ইয়ার ওল্ড ফিমেল, আইভি ড্রাগ ইউজার। তাহলে এখানে খুবই একটা ভাইটাল পয়েন্ট দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আইভি ড্রাগ ইউজার। মানে আইভি ড্রাগ ইউজার আমাদের এটা মনে রাখতে হবে। প্রেজেন্ট টু উইথ দ্য প্রোডাক্টিভ কফ অ্যান্ড ফিভার, তাহলে একটা পেশেন্ট প্রোডাক্টিভ কফ আর ফিভার নিয়ে আসছে, তাহলে আমাদের একটা আইডিয়া হয়ে গেছে পেশেন্টের একটা রেসপিরেটরি ইনফেকশন আছে, মোস্ট প্রবাবলি দ্য নিউমোনিয়া ফর 2 to 3 days। তাহলে নিউমোনিয়া ডেভেলপ করছে যারা হচ্ছে আইভি মেডিকেশন ইউজ করে। তারপরে আর একটা ইনফরমেশন, কি ইনফরমেশন দিয়ে রাখছে এখানে, যে শি হ্যাড ফ্লু লাস্ট উইক, মানে পেশেন্টের একটা ফ্লু লাইক সিমটম, মানে ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস ডেভেলপ করছে। আদার দেন এ লিউকোসাইটোসিস অ্যান্ড হাই সি রিয়াকটিভ লেভেল, সিআরপি লেভেল, ব্লাড রিজাল্টস আর নর্মাল, অ্যান্ড এ চেস্ট এক্স রে শোস বাইলেটারাল কেভিটেটিং নিউমোনিয়া। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ? তাহলে এখানে আমার কি ফিচার্স হচ্ছে কয়েকটা, যে পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করছে, পেশেন্ট হচ্ছে আইভি ড্রাগ ইউজার, পেশেন্টের হচ্ছে ফ্লু লাইক সিমটম ছিল প্রিভিয়াসলি, অ্যান্ড এক্স রেতে হচ্ছে বায়োলেটারাল ক্যাভিটেটিং নিউমোনিয়া। তাহলে আমাদের অ্যাপ্রোচ কয়েক ধরনের অ্যাপ্রোচ হবে। তাহলে সব নিউমোনিয়া কি ক্যাভিটেটিং লেশন করে? না, কিছু কিছু নিউমোনিয়া হচ্ছে ক্যাভিটেটিং লেশন করে। তাহলে কোন কোন অর্গানিজম দিয়ে হলে আমার ক্যাভিটেটিং লেশন করে আমরা যদি জানি, সেক্ষেত্রে আমরা শর্ট আউট করে কিছু অপশন শর্ট আউট করতে পারবো। তাহলে আমরা জানি হচ্ছে ক্লেফশিয়ালা, সিউডোমোনাস আর হচ্ছে স্টাফাইলোকক্কাস। ক্লেফশিয়ালা, সিউডোমোনাস অ্যান্ড স্টাফাইলোকক্কাস হচ্ছে আমার ক্যাভিটেটিং লেশন করে। তাহলে এরা হচ্ছে ক্যাভিটেটিং লেশন করে। তাহলে এদের ভিতর কে আইভি ড্রাগ অ্যাবিউজ করতে পারে, তাদের ক্ষেত্রে আইভি ড্রাগ অ্যাবিউজ হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। আগে অপশনগুলো আমরা দেখি যে অপশন কি অবস্থা। অপশনে আছে হচ্ছে ফাঙ্গাল নিউমোনিয়া, ক্লেফশিয়ালা নিউমোনিয়া, নিউমোকক্কাল নিউমোনিয়া, নিউমোসিস্টিস জিলোভিসি নিউমোনিয়া অ্যান্ড স্টাফাইলোকক্কাল নিউমোনিয়া। তাহলে আমি আগেই বলছি যে ক্যাভিটেটিং লেশন করতে পারে হচ্ছে তিনটা অর্গানিজম, তার মধ্যে দুইটা অর্গানিজম আমাদের অপশনে আছে, একটা হচ্ছে ক্লেফশিয়ালা আর একটা হচ্ছে স্টাফাইলোকক্কাল নিউমোনিয়া। তাহলে ক্যাভিটেটিং লেশন জানলেই আমরা বাকি তিনটা অপশন বাদ দিতে পারতেছি। তাহলে এই দুইটা অপশনের ভিতরে কোনটা? তাহলে নেক্সট কি ফিচার্স হচ্ছে, আইভি ড্রাগ অ্যাবিউজারদের কোন ধরনের নিউমোনিয়া, অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হয়? তাহলে আমরা এই জিনিসটা ডিসকাস করার আগে নিউমোনিয়াতে কি ধরনের ফিচার্স ডেভেলপ করে এবং কোন ধরনের অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হলে অ্যাসোসিয়েটেড কি ফাইন্ডিংস পাবো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করি, তারপরে আমরা এই কোশ্চেনের আনসারটা খুঁজব। নিউমোনিয়ার কিছু কিওয়ার্ডস আছে, যে নিউমোনিয়া কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া একটা কাদের বেশি হয় বা কোন অর্গানিজম দিয়ে বেশি হয়। তাহলে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কজ হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনি। স্ট্রেপটোকক্কাস নিউমোনি হচ্ছে মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। এখন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া যদি হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনি দেয়, তাহলে আর কী কী অ্যাসোসিয়েটেড ফিচার্স দেখে আমরা বুঝবো যে পেশেন্টের হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনি দিয়ে হচ্ছে? আমার সাপোজ কোশ্চেনে যদি উল্লেখ করে দেয় যে পেশেন্টের সাথে নিউমোনিয়ার সাথে হচ্ছে হার্পিস লেবিয়ালিস আছে বা কোল্ড সোর আছে, তাহলে হার্পিস লেবিয়ালিস বা কোল্ড সোর আছে, তাহলে আমি এখান থেকে পেশেন্টের নিউমোনিয়া ফিচার্স আছে, আমি আমার মাথায় একটাই অপশন আসবে, সেটা হচ্ছে স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়া। নেক্সট অপশন দেখি যে টু, আফটার ফ্লু আইভি ড্রাগ অ্যাবিউজার। তাহলে ইনফ্লুয়েঞ্জার একটা অ্যাটাকের পরে পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করছে বা নিউমোটোসিলি ডেভেলপ করছে, সাথে হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার, তাহলে সেক্ষেত্রে অপশনটা কী হবে? স্টাফাইলোকক্কাস ওরিয়াস। তাহলে আমাদের আগের অপশন যে পেশেন্টটা ছিল, পেশেন্টটা ছিল হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজার, তাহলে আমার অপশন ক্লেফশিয়ালা অ্যান্ড স্টাফাইলোকক্কাসের থেকে আমার কোনটা হবে? স্টাফাইলোকক্কাস হবে। এখন ক্লেফশিয়ালা কাদের হচ্ছে আমরা আরও একটু ডিসকাস করে আমরা যাতে শিখতে পারি যে কোন ধরনের অর্গানিজম দিয়ে নিউমোনিয়া হলে আমার অ্যাসোসিয়েটেড কী কী পেতে পারি। যেমন সাপোজ হচ্ছে কোনো একটা পেশেন্টের থার্ড নাম্বার পয়েন্ট, যে কোনো একটা পেশেন্টের ফ্লু লাইক সিমটমস ডেভেলপ করছে, পেশেন্টের ড্রাই কফ আছে, পেশেন্টের হচ্ছে ডিআরএনসড এলএফটি আছে, পেশেন্টের হচ্ছে লিম্ফোপেনিয়া আছে, হাইপোনেট্রিমিয়া আছে, পেশেন্ট একটা হলিডেতে গেছে হচ্ছে স্পেনে, কারণ হলিডেতে যখন যায় তখন এয়ার কন্ডিশনে থাকলে ওখানের যে ওয়াটার সিস্টেম আছে ওর মাধ্যমে হচ্ছে এই নিউমোনিয়াটা স্প্রেড করে, তারপরে পেশেন্টের হচ্ছে ডায়রিয়া ডেভেলপ করছে। তাহলে এইসব ফিচার্স পাইলে পেশেন্টের আমরা
ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে পেশেন্টের লিজিওনিলা দিয়ে নিউমোনিয়া হয়েছে কিনা। এখন লিজিওনিলা দিয়ে নিউমোনিয়া হলে পেশেন্টের কেন হাইপোনেট্রিমিয়া ডেভেলপ হলো? হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করার কারণ হচ্ছে পেশেন্টের হচ্ছে যাদের হচ্ছে লিজিওনিলা দিয়ে নিউমোনিয়া ডেভেলপ করে, আমরা জানি হচ্ছে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিডায়াবেটিক হরমোন সিক্রেশন হয় হচ্ছে লিজিওনিলা দিয়ে নিউমোনিয়া হলে। তাহলে পেশেন্টের যাদের হচ্ছে সিআর ডেভেলপ করে তাদের ক্ষেত্রে আমি এই জন্য হাইপোনেট্রিমিয়া পাচ্ছি পেশেন্টের। তাহলে জিআইটি সিমটমস থাকবে ডায়রিয়া। আর এই পেশেন্টের ডায়াগনোসিস আমরা কিভাবে করব? আমরা যদি ইউরিনারি লিজিওনেলা অ্যান্টিজেন দেখি তাহলে আমরা এইভাবে ডায়াগনোসিস করতে পারবো। আরও কিছু অ্যাসোসিয়েশন আছে নিউমোনিয়ার আমি দেখি, তাহলে কোনো একটা পেশেন্টের হচ্ছে ফ্লু লাইক সিমটমস সাথে ড্রাই কফ ডিঅ্যারেঞ্জড এলএফটি, তাহলে লিজিওনেলার ক্ষেত্রে আমাদের মোস্ট ভাইটাল হচ্ছে হাইপোনেট্রিমিয়া। কারণ আমি পরবর্তীতে নেক্সট অপশনে দেখা যাচ্ছে যে এই পেশেন্টেরও দেখা যাচ্ছে যে ড্রাই কফ থাকতেছে, ফ্লু লাইক সিমটমস থাকতেছে, ডিঅ্যারেঞ্জ এলএফটি যেটা লিজিওনেলাতে থাকতেছে, কিন্তু এখানে একটা স্পেসিফিক কন্ডিশন ডেভেলপ করে যে হেমোলাইটিক এনিমিয়া। তাহলে হেমোলাইটিক এনিমিয়া যদি ডেভেলপ করে সাথে যদি ইরাইথমা মাল্টিফর্ম থাকে সেই সব পেশেন্টের ক্ষেত্রে আমি ফার্স্ট টাইম যদি নিউমোনিয়া ফিচার্স নিয়ে আসে আমরা একটা জিনিসই চিন্তা করবো, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। আর মাইকোপ্লাজমিয়া নিউমোনিয়া হচ্ছে মোস্ট কমন কজ অব এটিপিক্যাল নিউমোনিয়া। তাহলে কোনো একটা পেশেন্ট নিউমোনিয়ার ফিচার্স উইথ হেমোলাইটিক এনিমিয়া, আমার প্রায়োরিটি হবে হচ্ছে মাইকোপ্লাজমিয়া নিউমোনিয়া কিনা। ফাইভ নাম্বার অপশন হচ্ছে মিডল এজ পেশেন্ট অ্যালকোহলিক বা ডায়াবেটিক। কোনো একটা ডায়াবেটিক বা অ্যালকোহলিক পেশেন্টের যদি আমার নিউমোনিয়া ডেভেলপ করে তাহলে আমার চিন্তা থাকে পেশেন্টের ক্লেবসিয়ালা কিনা। দেন আরও কিছু স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে, সাপোজ ব্রঙ্কিয়াক্টিসিস, সিস্টিক ফাইব্রোসিস, এদের ক্ষেত্রে মেইনলি হচ্ছে সিউডোমোনাস দিয়ে হচ্ছে। আমি যদি কোনো একটা অপশন দেখে বুঝি যে পেশেন্টের দীর্ঘদিন ধরে ব্রঙ্কিয়াক্টিসিস আছে বা পেশেন্টের হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থেকে সিস্টিক ফাইব্রোসিস আছে, সেক্ষেত্রে মোস্ট কমন অর্গানিজম হবে সিউডোমোনাস। তাহলে এই অপশনগুলো আমি যখন জানবো যে নিউমোনিয়ার অ্যাসোসিয়েশন জানলে আমি ইজিলি এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো যে পেশেন্ট আইভি ড্রাগ অ্যাবিউজার বায়োলেটারাল ক্যাভিটেটিং লেশন, তাহলে আমার অপশন কী হবে? তাহলে আমি জানি হচ্ছে ক্লেবসিয়ালা যাদের হচ্ছে অ্যালকোহলিক বা ডায়াবেটিক তাদের হচ্ছে, আর এস্টা হলে কক্কাস হচ্ছে আইভি ড্রাগ অ্যাবিউজের দিয়ে হচ্ছে, তাহলে আমার অপশন হবে হচ্ছে অপশন ই আনসার। তাহলে এইভাবে আমরা ইজিলি নিউমোনিয়ার কোশ্চেন আসলে ট্যাকল করতে পারবো, নিউমোনিয়া থেকে ইনভেরিয়াবলি এখান থেকে একটা কোশ্চেন আসে। সে কারণে আমি যদি এই নিউমোনিয়ার কি পয়েন্টসগুলো মনে রাখতে পারি দেখা যাচ্ছে যে আমরা ইজিলি ওই কোশ্চেনটার অ্যান্সার করতে পারবো। এখন আসেন নেক্সট ফাইভ নাম্বার কোশ্চেন। ফাইভ নাম্বার কোশ্চেনে আমরা কী ফিচার্স কীগুলো আছে দেখার চেষ্টা করি, যে পেশেন্টের হচ্ছে 62 ইয়ার্স ওল্ড, স্মোকার, পেশেন্টের 2 ডেজ হিস্ট্রি অফ কফ অ্যান্ড ফিভার অ্যান্ড ডায়াগনোসিস অফ লেফট সাইডেড নিউমোনিয়া। তাহলে এই পেশেন্টও লেফট সাইডেড নিউমোনিয়া নিয়ে ডেভেলপ করছে, সাথে হচ্ছে পেশেন্টের লেফট সাইডেড প্লুরাল ইফিউশন আছে আপ টু 6th ইন্টারকোস্টাল স্পেস। এখন আমরা প্লুরাল ইফিউশন থাকলে আমরা ফাইন্ড আউট কজ ফাইন্ড আউট করার জন্য কী করি, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করি। তাহলে প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেট করলাম, অ্যাসপিরেট করে আমরা কিছু জিনিস অবজার্ভ করবো, যে কিছু ইনভেস্টিগেশনে কিছু আর কিছু অ্যাপিয়ারেন্স, যে খালি চোখে কিছু অ্যাপিয়ারেন্স দেখবো, এটা দেখে আমার ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যান হচ্ছে ভ্যারি করবে। তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ইন্ডিকেশন অফ ইনসার্টিং এ চেস্ট গ্রেন। তাহলে আমরা ইউজুয়ালি তো নিউমোনিয়াতে ট্রিটমেন্ট করি প্যারানিউমোনিক ইনফিউশন হলে ইউজুয়ালি ট্রিটমেন্ট করি হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে, কিন্তু পেশেন্টের যদি নিউমোনিয়া হয়ে যদি পাস ফর্মেশন হয়ে যায় যেটাকে আমরা বলি হচ্ছে এমপায়মা, প্লুরাল ইফিউশনে ওখানে যদি পাস ফর্মেশন হয়ে যায় এমপায়মা, তাহলে এমপায়মার ক্ষেত্রে আমার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কিন্তু অ্যান্টিবায়োটিক না, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবায়োটিক আমরা অবশ্যই দিব, সাথে হচ্ছে আমাদের চেস্ট ড্রেন টিউব হচ্ছে ইনসার্ট করতে হবে। তাহলে এখানে চাইছে হচ্ছে অ্যাকচুয়ালি এমপায়মা প্লুরাল ফ্লুইডটা কি এমপায়মা কিনা এইটা আমরা কীভাবে বুঝতে পারবো? তাহলে আমার কিছু অপশন আছে, কী অপশন, যে ব্লাড স্টেন প্লুরাল ফ্লুইড, প্লুরাল ফ্লুইড আমি গ্লুকোজ দেখবো মোর দ্যান 2 কিনা, প্লুরাল ফ্লুইডের LDH হচ্ছে 200 উপরে কিনা, বা প্লুরাল ফ্লুইডের pH 7.2 এর নিচে কিনা, বা স্রেস প্লুরাল ফ্লুইড কিনা। তাহলে এই অপশনগুলো আমার আছে। তাহলে আমার এমপায়মা হতে হলে আমার প্লুরাল ফ্লুইডের অ্যাপিয়ারেন্স বা বায়োকেমিস্ট্রি কীরকম হইতে হয় এইটা যদি আমরা জানি, জানলে দেখা যাচ্ছে যে আমরা এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবো। যেহেতু আমরা আগেই বলছি যে এমপায়মার ক্ষেত্রে হচ্ছে আমরা চেস্ট ড্রেন টিউব দিব, তাহলে পেশেন্টের যদি কোনো এই পাঁচটা অপশনের ভিতরে কোনোটা যদি এমপায়মার ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করে সেক্ষেত্রে হচ্ছে আমরা চেস্ট ড্রেন টিউব দিব। তাহলে এমপায়মার কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে আমরা নেক্সট পেজে যেয়ে একটু দেখি। তাহলে প্লুরাল ইফিউশন শুড বি ড্রেন অর শুড বি মেনশনড অ্যাজ এমপায়মা, কখন, আমি যখন প্লুরাল ফ্লুইড
অ্যাসপিরেশন করব, দেখব যে প্লুরাল ফ্লুইড পাস ফর্মেশন হয়ে গেছে অর ইনফেক্টেড, তাহলে আমি খালি চোখেই দেখতে পাচ্ছি যে পাস ফর্মেশন হয়ে গেল, তাহলে আমার ধারণা হবে যে পেশেন্টের এম্পায়মেন্ট ডেভেলপ করছে। আমি যদি বায়োকেমিস্ট্রিতে দেখি যে পিএইচ এর পরিমাণ হচ্ছে 7.2 এর নিচে, সেক্ষেত্রেও আমার অবজারভেশন হবে পেশেন্ট ডেভেলপ এম্পায়মা। বা আমি যদি দেখি ওয়েন এ গ্রাম স্টেন শোস প্রিসেন্স অফ অর্গানিজম, মানে আমি গ্রাম স্টেন করে যদি অর্গানিজম পাই, তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে হচ্ছে আমার পেশেন্ট হচ্ছে এম্পায়মার ফিসার্স আছে, বা ওয়েন দ্য ফ্লুইড ইজ ফ্রাঙ্কলি প্রুরেন্ট। এছাড়া হচ্ছে ওয়েন ক্লিনিক্যাল ইম্প্রুভমেন্ট ইজ স্লো ডিসপাইট অ্যান্টিবায়োটিক থেরাপি, মানে অনেকদিন ধরে আমি অ্যান্টিবায়োটিক দিচ্ছি রেসপন্স করতে পারে না, সেক্ষেত্রে আমাদের ড্রেন করতে হইতে পারে, কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকটা ইফেক্টিভলি কাজ করতেছে না যদি ড্রেন না করি। তাহলে এখানে যে অপশনগুলো আছে এর ভিতরে হচ্ছে আমাদের অপশনে ছিল হচ্ছে পুরাল ফ্লুইড পিএইচ লেস দ্যান 7.2 এর নিচে হলে আমাকে তাকে হচ্ছে এম্পায়মা বলতেছি। তাহলে আমার এই অপশনের আনসারটা হবে হচ্ছে ডি, যে প্লুরাল ফ্লুইড পিএইচ লেস দেন 7.2। এছাড়া আরো কিছু ক্যারেক্টারিস্টিক দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের হচ্ছে, এখানে পাঁচটা আছে, আরো কিছু ক্যারেক্টারিস্টিক আছে যারা ইন্ডিকেট করা হচ্ছে এম্পায়মা। আইদার যদি এলডিএইচ লেভেল যদি মোর দেন 1000 থাকতো, তাহলে আমরা বুঝতাম পেশেন্ট মে ডেভেলপ এম্পায়মা, মোর দেন 1000 ইন্ডিকেট এম্পায়মা, সেক্ষেত্রে আমাদের চেস্ট ডেন্টিউব দেওয়া লাগবে। এখন আসেন হচ্ছে 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনে বলছে যে এ 72-year-old woman is presented with sudden, sudden কথাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, sudden onset left sided pleuritic chest pain with shortness of breath, তাহলে পেশেন্টের হচ্ছে shortness of breath ডেভেলপ করছে and chest pain ডেভেলপ করছে, যেটা হচ্ছে sudden। She is being treated for asthma which has been well controlled on a low dose inhaled corticosteroid and long standing beta agonist, তাহলে asthma is well controlled with some medication. She underwent a left hemi arthroplasty, তাহলে left hemi arthroplasty around 12 days ago, তাহলে পেশেন্টের একটা রিস্ক ফ্যাক্টর আছে হচ্ছে সার্জারি হয়েছে মোর দ্যান 12 days ago, তাহলে আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অপশনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই ফিচার্স যদি পেশেন্টের একটা সার্জারির হিস্ট্রি আছে, সার্জারি মানে হচ্ছে পেশেন্ট ইমোবাইলাইজেশন ছিল, ওয়াজ ডিসচার্জড বিকজ শি ওয়াজ ডুইং ওয়েল, হার চেস্ট ইজ ক্লিয়ার অন অস্কালটেশন, শি ইজ ট্যাকিকার্ডিক, তার পালস রেট অনেক বেশি, ইকো করলে ইকোতে দেখা যাচ্ছে যে পেশেন্ট সাইনাস ট্যাকিকার্ডি, ইসিজিতে সাইনাস ট্যাকিকার্ডিয়া, অ্যান্ড পিক এক্সপিরেটরি ফলো রেট হচ্ছে অ্যারাউন্ড 300, দেখা যাচ্ছে যে বেস্টের কাছাকাছি, যে অ্যাজমাতে দেখা যাচ্ছে যে ইউজুয়ালি হচ্ছে পিক এক্সপিরেটরি ফলো রেট অনেক কমে যায়, তাহলে এটা নর্মাল আছে, তো এটা অ্যাজমার এক এটা ইন্ডিকেট করতেছে, এটা অ্যাজমার হচ্ছে একিউট এক্সারভেশন না, তাহলে এটা অ্যাজমা না, এই লাইনটা দিয়ে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে এটা অ্যাজমা না, তাহলে কি হতে পারে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে আমরা দেখলাম পিএইচ হচ্ছে 7.34, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 7.6, মানে পেশেন্টের হাইপোক্সিয়া আছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, এখানে হচ্ছে কার্বন মনোক্সাইড না কার্বন ডাইঅক্সাইড হবে, সেটা হচ্ছে 3.5, মানে পেশেন্টের হচ্ছে হাইপোক্যাপনিয়া আছে। শি ইজ স্টার্টেড অন অক্সিজেন অ্যান্ড চেস্ট এক্স রে ইজ নর্মাল, তাহলে চেস্ট এক্স রে আমার নর্মাল দিয়ে দিচ্ছে, কারণ আমার যদি অ্যাজমার একিউট এক্সারভেশন থাকতো দেখা যেত চেস্ট এক্স রেতে কোনো একটা অ্যাবনর্মালিটি পাইতাম, বা পিক এক্সপিরেটরি ফলো রেটে একটা ডিফারেন্স পাইতাম, তাহলে হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইমিডিয়েট অ্যাকশন, তাহলে একটা পেশেন্টের হচ্ছে সার্জারির হিস্ট্রি আছে, তারপরে সাডেন চেস্ট পেইন হয়েছে, তাহলে পেশেন্টের একটা ইমোবাইলাইজেশনের হিস্ট্রির পরে সাডেন প্লুরিটিক চেস্ট পেইন অ্যান্ড শর্টনেস অফ ব্রেথ আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে পেশেন্টের কি পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করছে কিনা, অ্যাজ পালমোনারি এম্বোলিজম ইজ এ লাইফ থ্রেটিং কন্ডিশন, তাহলে আমার ট্রিট করতে হবে, যে আমার কনফার্ম করার আগে পালমোনারি এম্বোলিজম আমরা কীভাবে কনফার্ম করতে পারি, আমরা কনফার্ম করতে পারি হচ্ছে চেস্ট এক্স রে তো নর্মাল থাকবে, আমরা করতে পারি হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম, আর করতে পারি হচ্ছে ভিকিউ স্ক্যান, তাহলে গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম, এখন সিটি পালমোনারি এনজিওগ্রাম করতেছে একটা লেন্দি প্রসেস, আর এই ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম হচ্ছে সাডেন লাইফ থ্রেটনিং কন্ডিশন,
সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে আমরাও সিটি পালমোনারি এনজিওগ্রামের জন্য ওয়েট না করে যদি পেশেন্টের সিমটম সাসপিশিয়াস টু পালমোনারি এম্বোলিজম হয় ইমিডিয়েটলি পালমোনারি এম্বোলিজমের ট্রিটমেন্ট স্টার্ট করব। তাহলে আমি অপশনগুলো দেখি, অপশনগুলো দেখব। তাহলে অপশন কি কি আছে? অপশন আছে হচ্ছে রিকোয়েস্ট চেস্ট এক্স রে ইন এক্সপ্লোরেশন। তাহলে আমি ডায়াগনোসিস অলরেডি বুঝতে পারছি যে পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম কখনো এক্স রে দিয়ে ডায়াগনোসিস করা সম্ভব হয় না, তাহলে এটা করে আমার লাভ নাই। রিকোয়েস্ট ডি ডাইমার আর্জেন্টলি, ডি ডাইমারও আমার পালমোনারি এম্বোলিজম থাকলে আমার অ্যাসোসিয়েশন বের করতে হেল্প করে, কিন্তু এটা ডায়াগনোস্টিক না। তাহলে আমরা আগেই বলছি পালমোনারি এম্বোলিজম হচ্ছে ইজ এ লাইফ থ্রেটিং কন্ডিশন, তাহলে আমার ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। ইমিডিয়েটলি ট্রিটমেন্ট কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে থার্ড অপশনে আছে হচ্ছে স্টার্ট লো মলিকুলার ওয়েট হেপারিন সাসপেক্টিং পালমোনারি এম্বোলিজম অ্যান্ড রিকোয়েস্ট এ ভিকিউ স্ক্যান। তাহলে আমাদের অপশনে একটা ভিকিউ স্ক্যান এটা হইতে পারে। আরেকটা অপশন আছে ডিতে হচ্ছে স্টার্ট লো মলিকুলার ওয়েট হেপারিন সাসপেক্টিং পালমোনারি এম্বোলিজম অ্যান্ড রিকোয়েস্টিং সিটি পালমোনারি এনজিওগ্রাম। আরেকটা আছে হচ্ছে স্টার্ট নেবুলাইজেশন উইথ ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড মনিটর পিক এক্সপিরেটরি ফ্লো রেট। কোশ্চেনই বলে দিচ্ছে যে পিক এক্সপিরেটরি ফ্লো রেটটা হচ্ছে আমার নর্মাল, তার মানে পেশেন্টের অ্যাজমার এক্সারভেশন নাই, অ্যাজমার ট্রিটমেন্ট দিয়ে এখানে কোনো লাভ হবে না। তাহলে দুইটা অপশন সি এবং ডি অপশনের ভিতরে আমরা কি জানি যে কোনটা হচ্ছে আমার গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস অফ পালমোনারি এম্বোলিজম। উভয়ই কিন্তু ট্রিটমেন্ট স্টার্ট করে দিছে, কিন্তু আমি কোন ইনভেস্টিগেশন করব, তাহলে দুইটাই কিন্তু সঠিক, কিন্তু এমআরসিপিতে আমার আনসার করতে হবে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আমি আগেই বলছি যে গোল্ড স্ট্যান্ডার্ড অফ ডায়াগনোসিস হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম। তাহলে আমার অপশন হবে হচ্ছে আমার অপশন হবে হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাম, যেটা আছে যে ডি নাম্বার। তাহলে আমি পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট স্টার্ট করবো যদি হাইলি সাসপিশিয়াস হয়, আর নেক্সট স্টেপ হচ্ছে ইনভেস্টিগেশন করবো, ইনভেস্টিগেশন করে হচ্ছে কনফার্ম করবো হচ্ছে এটা পালমোনারি এম্বোলিজম। আমি ওয়েট করবো না, ওয়েট করলে দেখা যাচ্ছে যে পেশেন্ট মেয়ে ডেটোরিয়েট। এখন সাপোজ এরকম একটা পালমোনারি এম্বোলিজমের ফিচার্স দিয়ে সাথে হচ্ছে ব্লাড প্রেশার আমার ইন্ডিকেট করে দেওয়া আছে, সাপোজ ব্লাড প্রেশার দেওয়া আছে পেশেন্ট ইজ ইন হাইপোটেনশন, তাহলে পেশেন্ট হাইপোটেনশন থাকলে পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিকোয়াগুলেশন, নট আমার হচ্ছে থ্রম্বোলাইসিস করতে হবে। আমার অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হবে, থ্রম্বোলাইটিক যেগুলো আছে ওইগুলো থ্রম্বোলাইসিস করতে হবে। তাহলে পালমোনারি এম্বোলিজম উইথ হাইপোটেনশন উই কল ইট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। তাহলে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম এম্বোলিজমের হচ্ছে ইমিডিয়েট ট্রিটমেন্ট হচ্ছে থ্রম্বোলাইসিস উইথ স্ট্রেপটোকাইনেস অর এলটিপ্লেক্স, এগুলো দিয়ে আমরা থ্রম্বোলাইসিস করবো। আর পেশেন্টের যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম না হয়, পেশেন্টের প্রেশার উইদিন নর্মাল লিমিট, সেক্ষেত্রে হচ্ছে আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন ইউজ করবো, সাথে হচ্ছে আমরা ওয়ারফারিন স্টার্ট করবো। ইমিডিয়েটলি হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিব, সাথে হচ্ছে ওয়ারফারিন আস্তে আস্তে স্টার্ট করবো, কারণ ওয়ারফারিন হচ্ছে তার অ্যাকশন শো করতে হচ্ছে মিনিমাম হচ্ছে 5 দিন লাগে, ওই টাইমটা আমার সাপোর্ট দিব হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। যখন অরফিন কাজ করা স্টার্ট করে দিবে তখন আমরা লো মলিকুলার ওয়েট হেপারিন উইথড্র করবো। আর প্রেগনেন্সির ক্ষেত্রে যদি কোনো পেশেন্টের পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে, আমরা জানি হচ্ছে অরফিন হচ্ছে টিয়াট্রোজেনিক মেডিকেশন, সেক্ষেত্রে অরফিন আমরা কন্টিনিউ করতে পারবো না, আমরা সুইচ করবো হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন। তাহলে লো মলিকুলার ওয়েট হেপারিন ইন প্রেগনেন্সিতে হচ্ছে সেফ। তাহলে প্রেগনেন্সিতে আমি পালমোনারি এম্বোলিজম হলে ট্রিটমেন্ট করবো হচ্ছে লো মলিকুলার ওয়েট হেপারিন দিয়ে। এখন আসেন হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে খুবই ভাইটাল, আমরা যদি হচ্ছে লাং ফাংশন টেস্ট বুঝে থাকি। লাং ফাংশন টেস্ট দেখে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ফাইন্ড আউট করি পেশেন্টের অবস্ট্রাকটিভ ডিজিজ না রেস্ট্রিকটিভ ডিজিজ। আমরা অ্যাকচুয়ালি দেখি হচ্ছে এফিভি অন আর এফবিসি রেশিও, রেশিওটা হচ্ছে আমার 0.7-এর উপরে না নিচে, যদি 0.7 বা 70%-এর নিচে থাকে তাহলে হচ্ছে অবস্ট্রাকটিভ ডিজিজ ইন্ডিকেট করে, আর 0.7-এর মোর দেন 0.7, এই রেশিওটা যদি মোর দেন 0.7 এপিভি অন আর হচ্ছে এফবিসির যে রেশিও আছে এটা যদি হচ্ছে মোর দেন 0.7-এর উপর হয় তাহলে ইন্ডিকেট করা হচ্ছে রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে আমি এখান থেকে এই দেখে প্রথমেই কোশ্চেনটা পড়ার চেষ্টা করি। এ ব্রেথলেস পেশেন্ট অর শর্টনেস অফ ব্রেথ পেশেন্ট
70 year old smoker presented with the lung function test. The lung function test ki dekhte si FEV1 reduced. Tale koto percent reduced? 60% chole asche reduced hai. FVC shetao reduced 55%. Kintu ratio ta hocche increase korche karon hocche more reduced hoyeche hocche forced vital capacity mane amar hocche jeta nicher ta hocche more reduced hoyeche dekha jacche je ratio ta usually normally hocche 0.8 hoy 0.8 er theke ektu beshi hoyeche. তাহলে এইটা থেকেই আমি বুঝতে পারতেছি পেশেন্টের রেস্ট্রিকটিভ ডিজিজ আছে। তাহলে রেস্ট্রিকটিভ ডিজিজ আছে পেশেন্টের আর কি কি ফিচার্স আছে রেস্ট্রিকটিভ ডিজিজের ফিচার থাকে? আমরা জানি যে রেস্ট্রিকটিভ ডিজিজের ক্ষেত্রে হচ্ছে টিএলসি মানে হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে ডিক্রিজ করে, আর অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে যেহেতু অবস্ট্রাকশন হয়ে যায় ইয়ার ট্রাফ হয় হচ্ছে লাংসে সেক্ষেত্রে হচ্ছে টিএলসি হচ্ছে ইনক্রিজ করে। রেসিডুয়াল ভলিউমের ক্ষেত্রে একই কথা, রেসিডুয়াল ভলিউম আইদার ইনক্রিজ বা ডিক্রিজ করে দেখেই তো রেস্ট্রিকটিভ ডিজিজ অ্যান্ড অবস্ট্রাকটিভ ডিজিজ আমরা এই চেঞ্জটা পাই। তাহলে রেস্ট্রিকটিভ ডিজিজের ক্ষেত্রে হচ্ছে রেসিডুয়াল ভলিউমও রিডিউসড হচ্ছে, অবস্ট্রাকটিভ ডিজিজের ক্ষেত্রে রেসিডুয়াল ভলিউম হচ্ছে এয়ার ট্র্যাপিং এর কারণে ইনক্রিজ করে। তাহলে পেশেন্টের রেস্ট্রিকটিভ ডিজিজ আছে আরও সাপোর্ট পাচ্ছি আমি কিসের মাধ্যমে? রেসিডুয়াল ভলিউমের মাধ্যমে আর টোটাল লাং ক্যাপাসিটির মাধ্যমে। এছাড়া আমরা যদি হচ্ছে টিএলসিও অ্যান্ড হচ্ছে কেসিও করি সেটাও রিডিউস করছে। তাহলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকটিভ ডিজিজের কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে কেসিও থাকে হচ্ছে নর্মাল, আর কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে থেকে কেসিও হচ্ছে রিডিউস আর টিএলসিও সবার ক্ষেত্রে রিডিউস থাকে। তাহলে সেটা আমরা কিভাবে ফাইন্ড আউট করি? তাহলে রেস্ট্রিকটিভ ডিজিজ আবার দুই ধরনের আছে, কোনো লাং মানে ইন্ট্রাথোরাসিক প্যাথোলজির কারণে যাদের হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্যাথোলজি যেমন পালমোনারি ফাইব্রোসিস একটা রেস্ট্রিকটিভ ডিজিজ, এছাড়া ওবেসিটিও একটা রেস্ট্রিকটিভ ডিজিজ। এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে পালমোনারি ফাইব্রোসিস এদেরকে বলতেছি হচ্ছে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ, আর ওবেসিটিকে বলতেছি হচ্ছে এক্সট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে এই ওবেসিটির কারণে হচ্ছে রেসপিরেটরি মাসেল ইনভলভ করার কারণে, আর আইএলডিতে দেখা যাচ্ছে যে আমার লাংসের একটা পার্ট ইনভলভ করার কারণে এর জন্য হচ্ছে ইন্ট্রাথোরাসিক। তাহলে ইন্ট্রাথোরাসিক আর এক্সট্রাথোরাসিকের পার্থক্য করি হচ্ছে আমরা হচ্ছে কেসিও দিয়ে, কারণ দুইটার ক্ষেত্রেই আমার টিএলসিও কমবে কিন্তু কেসিও হচ্ছে কমে হচ্ছে যেটা হচ্ছে ইন্ট্রাথোরাসিক প্যাথোলজি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে কেসিওটা হচ্ছে রিডিউসড হয়, আর এক্সট্রাথোরাসিক যাদের আছে তাদের ক্ষেত্রে ইউজুয়ালি নর্মাল থাকে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইন দিস কেস? তাহলে আমি একটা পেশেন্টের ফিচার দেখে বুঝতেছি পেশেন্টের রেস্ট্রিকটিভ ডিজিজ আছে, এবং পেশেন্টের রেস্ট্রিকটিভ ডিজিজ যেহেতু কেসিও ইজ রিডিউসড তাহলে পেশেন্টের হচ্ছে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ আছে। তাহলে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ আমরা অপশনটা একটু দেখার চেষ্টা করি। তাহলে অপশনে কি কি আছে? এনিমিয়া, এনিমিয়া কোনো লাং প্যাথোলজি করে না, কোনো রেস্ট্রিকটিভ ডিজিজও করে না, অবস্ট্রাকটিভ ডিজিজও করে না। অ্যাজমা, অ্যাজমা আমরা জানি অবস্ট্রাকটিভ ডিজিজ, আমি কোশ্চেন দেখেই অলরেডি বুঝতে পারছি যে আমাদের রেস্ট্রিকটিভ ডিজিজ আনসার হবে। এম্পাইসিমা সেটাও অবস্ট্রাকটিভ ডিজিজ। তাহলে আমার রেস্ট্রিকটিভ ডিজিজ আছে দুইটা, আইএলডি আর আছে ওবেসিটি। তাহলে ওবেসিটি কে করে? ওবেসিটি করে হচ্ছে এক্সট্রাথোরাসিক, হচ্ছে এক্সট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ, আর ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ করতেছে হচ্ছে আইএলডি। তাহলে আমাদের যেহেতু কেসিও হচ্ছে রিডিউসড, তাহলে রিডিউসড মানে অর্থ হচ্ছে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ কোনটা হবে? ডি আর ই অপশনের ভিতরে অপশন ডি, অপশন ডি হচ্ছে ইন্ট্রাথোরাসিক রেস্ট্রিকটিভ ডিজিজ। তাহলে আমার আনসারটা হবে হচ্ছে ডি। ঠিক আছে, এখন আসেন হচ্ছে কোশ্চেন 8। 8 নম্বর কোশ্চেন আমার কি 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 ফিচার্স আছে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে যে 46 ইয়ার ওল্ড মেন কেম উইথ হিজ পার্টনার, তাহলে একটা 46 ইয়ার্স ওল্ড কেম উইথ হিজ পার্টনার, তাহলে উইথ হিজ পার্টনার এটা খুবই ভাইটাল। কেন ভাইটাল আমরা পরবর্তীতে দেখব। শি কমপ্লেন দ্যাট হি হ্যাজ বিং লেথার্জি ইনক্রিজিংলি স্লিপি, মানে তার ওয়াইফ কমপ্লেন করতেছে যে তার হাজবেন্ড হচ্ছে লেথার্জি ইনক্রিজিংলি স্লিপি, মানে অনেক বেশি ঘুমাচ্ছে ইন দ্য ডে টাইম, মানে ডে টাইম তার হচ্ছে স্লিপিনেস আসছে, হ্যাজ এ হেড এক ইন দ্য মর্নিং, হ্যাজ সাম ইম্পায়ারমেন্ট অফ ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, হি হ্যাজ এ বডি মাস ইন্ডেক্স বিএমআই হচ্ছে 34, তার মানে পেশেন্ট ইজ ওবেস আমরা দেখতে পারতেছি, পেশেন্ট স্মোক করে হচ্ছে 20 সিগারেটস, পেশেন্ট
অ্যালকোহলিক 30 ইউনিটস নো সিগনিফিক্যান্ট পাস্ট হিস্ট্রি, নো সিগনিফিক্যান্ট পাস্ট হিস্ট্রি পেশেন্টের, সাথে হচ্ছে পেশেন্টের হচ্ছে আদার দেন এ স্লাইটলি লোয়ার এয়ার এন্ট্রি ইন দা বোথ লাং, দেয়ার ওয়াজ নো আদার সিগনিফিক্যান্ট ফাইন্ডিংস অন এক্সামিনেশন, চেস্ট এক্সরে শোড এমফাইসেমা, পেশেন্টের এমফাইসেমা আছে যেহেতু পেশেন্ট স্মোকিং করে, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করলে আমি দেখতে পাচ্ছি যে পেশেন্টের উইদিন দ্য নর্মাল লিমিটে আছে। হুইস ইনভেস্টিগেশন উড ইউ পারফর্ম নেক্সট টু অবটেন দ্য কারেক্ট ডায়াগনোসিস, তাহলে পেশেন্টের এখানে কিছু কি ফিচার্স আছে, একটা কি ফিচার সে পার্টনার নিয়ে আসছে, পার্টনার কমপ্লেন করতেছে কে তার হাজব্যান্ড হচ্ছে লেথার্জি, ডে টাইম স্লিপনেস বেশি আছে, পেশেন্ট ওবেস, তাহলে কোনো একটা ওবেস পেশেন্টের আবার মর্নিং হেডেক আছে, তাহলে আরও কিছু অ্যাসোসিয়েটেড পেশেন্টের থাকতে পারে, তাহলে ওবেস পেশেন্টের একটা ডিজিজ কন্ডিশন ডেভেলপ করে রেসপিরেটরি, সেটাকে আমরা বলি হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কাদের ডেভেলপ করে, যারা ওবেস পেশেন্ট দেখা যায় যে তারা যখন রাতে ঘুমাইতে যায় তখন হচ্ছে টাং হচ্ছে ফল ব্যাক করে, তাহলে ফল ব্যাক করলে তাদের হচ্ছে আমার অক্সিজেনেশন নাইট টাইমে ঠিকভাবে হয় না, পেশেন্টের স্লিপ টাইমটা নর্মালভাবে মেনটেন করতে পারে না, এই জন্য স্লিপ যেহেতু নর্মালভাবে মেনটেন হয় না ডে টাইম স্লিপিনেস ডেভেলপ করে। তাহলে এই পেশেন্টগুলোর কী ডেভেলপ করে, এই পেশেন্টের যেহেতু স্লিপ ঠিকভাবে হয় না তারা একটা ট্রমার হিস্ট্রি নিয়ে আসতে পারে, তারা ড্রাইভার হইলে অবশ্যই আজ করতে হবে যে তারা ড্রাইভিং যখন করে দিনের বেলায় তখন দেখা যাচ্ছে পেশেন্ট যেহেতু ডে টাইম স্লিপিনেস আছে অ্যাক্সিডেন্ট করার একটা হিস্ট্রি থাকতে পারে, তাহলে কোশ্চেন এইভাবেও আসতে পারে। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে কী কী ফিচার্স থাকে, পেশেন্ট ওবেস থাকবে, পেশেন্টের হচ্ছে ডে টাইম স্লিপিনেস থাকবে, সাথে মর্নিং হেডেক থাকবে, পেশেন্টের ফ্যাটিক থাকে যেহেতু পেশেন্ট হচ্ছে ঘুম ঠিকভাবে হচ্ছে না, এছাড়া পেশেন্টের হচ্ছে ইম্পোর্টেন্স ডেভেলপ করতে পারে, তাহলে এইসব ক্ষেত্রে হচ্ছে আমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হইতে পারে। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আর কোন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশনে হইতে পারে, যাদের টাংটা হচ্ছে ম্যাক্রোগ্লোসিয়া আছে, তাহলে ম্যাক্রোগ্লোসিয়া থাকলে কি হয় টাংটা ইজিলি হচ্ছে আমার ইয়ারওয়েটাকে রাত্রে অবস্ট্রাক্ট করতে পারে। তাহলে কোন কোন কন্ডিশনে আমার ম্যাক্রোগ্লোসিয়া হইতে পারে, তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার একটা ইতে হচ্ছে ওবেসিটি থাকতে হবে, ওবেসিটির সাথে আর কি কি অ্যাসোসিয়েশন দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্টের হচ্ছে ওবেসিটির সাথে আর কী কী ফিচার্স থাকলে আমরা অ্যাসোসিয়েশন থাকতে পারে একটা পেশেন্টে ইনকেস অফ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যেমন ম্যাক্রোগ্লোসিয়া কাদের কাদের হয়, হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে ম্যাক্রোগ্লোসিয়া হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় হাইপোথাইরয়েডিজম নিজেই পেশেন্টকে ওবেস করতে পারে, তাহলে তাদের ক্ষেত্রে আমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে। তারপরে আরও একটা পেশেন্ট আছে যারা হচ্ছে ডাউন সিনড্রোম, তাদের ক্ষেত্রে ম্যাক্রোগ্লোসিয়া হয়। তারপরে অ্যামাইলয়েডোসিস, তাদের ক্ষেত্রে আমার ম্যাক্রোগ্লোসিয়া হয়, তাহলে এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে। এখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমি কীভাবে ডায়াগনোসিস করবো এটা অপশন চাইছি, যে উইথ ইনভেস্টিগেশন উড ইউ পারফর্ম নেক্সট টু অবটেন দ্য কারেক্ট ডায়াগনোসিস, তাহলে কারেক্ট ডায়াগনোসিস ই করতে হলে আমাদের কোন ইনভেস্টিগেশন করতে হবে, তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আমরা কীভাবে ডায়াগনোসিস করতে পারি, তাদের চেস্ট এক্সরে করলে দেখা যায় যে নর্মাল থাকে, তাহলে সিটি স্ক্যান অব ব্রেন করে কোনো লাভ নাই, কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হচ্ছে লাংসের মানে ওবেসিটির কারণে লাংসের পুয়ার এয়ার এন্ট্রি হয় অ্যাট নাইট। ইকোকার্ডিওগ্রাফি করে কি আমি ডেফিনেটলি ডায়াগনোসিস করতে পারবো? পারবো না, কিন্তু ইকোকার্ডিওগ্রাফি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সিকোয়ালি বা কমপ্লিকেশন ডেভেলপ করলে ইকোকার্ডিওগ্রাফি করা যাইতে পারে। তারপর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কোনো হচ্ছে লাং ফাংশন টেস্টে দেখা যাচ্ছে যে কোনো ম্যাসিভ অ্যাবনর্মালিটি আমরা ইউজুয়ালি পাই না, বা পেশেন্ট যেহেতু ওবেসিটি আছে এক্সট্রা থ্রোসিক রেস্ট্রিক্টিভ ডিজিজ পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে হাইলি বলছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন। আমাদের খেয়াল রাখতে হবে যে লাং ফাংশন টেস্টে আমরা কিছু চেঞ্জ পাইতে পারি, সেটা কি আমার ডায়াগনোসিস ইন্ডিকেট করে? না, ইন্ডিকেট করে না। তারপরে থাইরয়েড ফাংশন টেস্টে একটা অ্যাসোসিয়েশন হচ্ছে হাইপোথাইরয়েডিজম, তাহলে ওইটা ডায়াগনোসিস করতে পারি, কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া তো আমরা ডায়াগনোসিস করতে পারি না। তাহলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডায়াগনোসিস করতে হলে পলিসমোগ্রাফিক স্টাডি, তাহলে ওভারনাইট পলিসমোগ্রাফি করতে পারি, যখন পেশেন্ট ঘুমায় থাকে রাতের বেলায়। তাহলে আমাদের মেইন প্যাথোলজি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে মেইন প্যাথোলজি হচ্ছে পেশেন্টের হচ্ছে রাতের বেলায় যখন ঘুমায় তখন পুয়ার অক্সিজেন এয়ার এন্ট্রি হয় টাং ফল ব্যাক করার কারণে। তাহলে এই পেশেন্টগুলোতে আমি যদি ওভারনাইট স্লিপ স্টাডি করি, স্লিপ স্টাডি করে কিছু ক্যারেক্টারিস্টিক দেখে কিন্তু পাঁচটা কী ফিচার্স দেখতে হয়, ফিচার্সগুলো দেখে যদি আমি ডেফিনেটিভ ফিচার্সগুলো দেখে যদি দেখি যে ওই ফিচার্সগুলো রিডিউস করছে, তাহলে আমরা বুঝতে পারি যে পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়েছে। তাহলে আমাদের চাইছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন, তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন হচ্ছে ওভারনাইট পলিসমোগ্রাফি। আর তাহলে এদের ক্ষেত্রে আমি ট্রিটমেন্ট কী দিব, তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, আর একভাবে কোশ্চেন আসতে পারে যে পেশেন্টের আমি ট্রিটমেন্টটা কী দিব।
আমি ট্রিটমেন্টটা দিব হচ্ছে, এটাতে একটা অপশন আমরা শিখে ফেললাম যে ওভারনাইট পলিসোমনোগ্রাফি করব, তাহলে পেশেন্টের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মেইন কজ হচ্ছে ওবেসিটি, তাহলে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন, তাহলে ওয়েট রিডাকশন করলে দেখা যাচ্ছে তো টাং ফল ব্যাক করার চান্স হচ্ছে কমে যাবে। এতে যদি আমার হচ্ছে পেশেন্টের ইম্প্রুভ না করে সেক্ষেত্রে আমরা কিছু মেজার্স দিতে পারি। আপনারা অবশ্যই নাম শুনে থাকছেন যে সিপ্যাপ মেশিন, এই করোনার টাইমে সিপ্যাপ বাইপ্যাপ মেশিন এগুলোর নাম শুনছেন অনেকেই, যে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার, তাহলে সিপ্যাপ সিপ্যাপ মেশিন যদি আমরা ওভার নাইটে পেশেন্টের মুখে দিয়ে রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই যে অক্সিজেনটা এয়ার এন্ট্রিটা ঠিকভাবে হবে অ্যাট নাইট টাইমে, তাহলে পেশেন্টের ঘুমটা ঠিকভাবে হবে। তাহলে আমার সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে আমি সিপ্যাপ মেশিন দিয়ে ওয়ান নাইটে পেশেন্টকে সিপ্যাপ মেশিন দিতে পারি, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এছাড়াও আমি এটা হচ্ছে এই দুটো হচ্ছে ডেফিনেটিভ ট্রিটমেন্ট। এছাড়া আমি হচ্ছে যেহেতু আমার অ্যারাউন্ড মাউথ আর টাঙের প্যাথোলজির কারণে হচ্ছে ইএনটির কিছু কজ আছে, যেমন টনসিল, এরাও দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক বেশি হিউজলি এনলার্জ হলে নাইটে হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাক্ট করে ফেলতে পারে টাং ফল ব্যাক করার কারণে। সেক্ষেত্রে হচ্ছে এগুলোতে যদি আমার কাজ না হয় ওয়েট রিডাকশন, সেক্ষেত্রে আমরা হচ্ছে ইএনটি অবজারভেশনে পাঠাবো, ইএনটি ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে কোনো ইএনটি কজ আছে কিনা, যে টনসিলেক্টমি করা লাগবে কিনা, পেশেন্টের অ্যাডেনোক্টমি করা লাগবে কিনা। তাহলে সেক্ষেত্রে নেক্সট লাইন অফ ইনভেস্টিগেশন সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইএনটির কাছে রেফার করবো, ইএনটি যদি কোনো প্যাথোলজি থাকে সেই প্যাথোলজিটাকে হচ্ছে এক্সক্লুড করার চেষ্টা করবে। তাহলে আমার ট্রিটমেন্ট অপশন হচ্ছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ওয়েট রিডাকশন, সেকেন্ড লাইন হচ্ছে ট্রিটমেন্ট অপশন হচ্ছে সিপ্যাপ মেশিন, থার্ড লাইন হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে ইএনটির কাছে রেফারাল করতে পারি যে কজ ফাইন্ড আউট করার জন্য। এছাড়া আমি হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট কেন করবো, অ্যাসোসিয়েশন কজ ফাইন্ড আউট করার জন্য, কিন্তু এটা ডেফিনেটিভ ডায়াগনোসিস না, ডেফিনেটিভ ডায়াগনোসিস ইন্ডিকেট করবে হচ্ছে ওয়ান নাইট পলিসোমনোগ্রাফি। ঠিক আছে, আমরা এরপরে হচ্ছে সুইচ করব হচ্ছে 9 নম্বর কোশ্চেনে। নাইন নম্বর কোশ্চেনে আসি হচ্ছে a 46 year old cardiologist attended a local conference last weekend fell ill with a fever of the patient had high grade fever for 2 days সাথে হচ্ছে পেশেন্টের হচ্ছে shortness of breath and dry cough patient had developed GIT symptoms মানে loose motion develop করছে। His blood result showed deranged liver function test. মানে liver function test is altered and patient developed hyponatremia. His white cell count was 10.2 and bivalve consolidation on chest x-ray. And আমি এখান থেকে দেখে পেশেন্টের সিমটমস কি, ফিভার, শর্টনেস অফ ব্রেথ এন্ড ড্রাই কফ, এটা দেখে আমি বুঝতে পারতেছি যে পেশেন্টের নিউমোনিয়া ডেভেলপ করছে। আমি নিউমোনিয়ার কি পয়েন্টস আগেই পড়াইছি, এটা রিপিট একটা কোশ্চেন। সাথে হচ্ছে পেশেন্টের জিআইটি সিমটম ডেভেলপ করছে এবং সবচেয়ে কি ফিচার্স, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি ফিচার্স, যে নিউমোনিয়া পেশেন্ট যখন ডেভেলপ করছে আমি বুঝতে পারলাম, সাথে পেশেন্টের হচ্ছে হাইপোনেট্রিমিয়া হয়েছে। তাহলে হাইপোনেট্রিমিয়ার পেশেন্ট নিউমোনিয়া ডেভেলপ করছে, তাহলে নিউমোনিয়ার পেশেন্টের হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করছে একই কথা, তাহলে ডেভেলপ করছে মানে সিআর ডেভেলপ করছে। তাহলে সিআর ডেভেলপ করে কোন অর্গানিজম, সিআর ডেভেলপ করে আমরা আগেই দেখছি যে 6টা কি পয়েন্ট ছিল নিউমোনিয়ার, তাহলে সিআর ডেভেলপ করে ইনকেস অফ লিজিওনেলা নিউমোনিয়া। তাহলে লেজিওনেলা নিউমোনিয়া একটা কি ধরনের নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া। এটিপিক্যাল নিউমোনিয়া কে কে করে, এটিপিক্যাল নিউমোনিয়া করে হচ্ছে মাইক্রোপ্লাজমা, ক্লামিডিয়া আর হচ্ছে লেজিওনেলা। এখন আমার পরীক্ষার অপশনে চাইছে যে হোয়াট শুড বি মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর হিজ কন্ডিশন। আমরা নর্মাল যদি টিপিক্যাল নিউমোনিয়া হয় আমাদের ট্রিটমেন্ট অপশন হচ্ছে স্কোর যদি 0 থেকে 2 থাকে তাহলে আমরা স্কোর ইউজুয়ালি হচ্ছে কার্ভ স্কোর 0 টু 2 থাকলে ইউজুয়ালি আমরা ওরাল অ্যামোক্সিসিলিন দিই, বা পেশেন্টের যদি স্কোর 3 বা 5 হয় সেক্ষেত্রে আমরা আইভি কো অ্যামোক্সিক্লাভ বা সেকুবরোক্সিম অর হচ্ছে সেপট্রাক্সন, এই তিনটার যে কোনো একটা, মেইনলি হচ্ছে কো অ্যামোক্সিক্লাভ, সাথে হচ্ছে আমরা ক্লারিথ্রোমাইসিন অ্যাড করি। তাহলে
তাহলে আইভি ক্যারিথ্রোমাইসিন বা ওরাল ক্যারিথ্রোমাইসিন স্টার্ট করি। এটা হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়া ট্রিটমেন্ট। এখানে বলছে যে আমি বুঝতেই পারতেছি, কোশ্চেন দেখে যে বুঝতে পারছি পেশেন্টের এটিপিক্যাল নিউমোনিয়া ডেভেলপ করছে ডিউ টু লিজিওনিলা। তাহলে লিজিওনিলা দিয়ে এটিপিক্যাল নিউমোনিয়া ডেভেলপ করছে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশনটা কি? তাহলে আমরা জানি হচ্ছে এটিপিক্যাল যে নিউমোনিয়া তারা হচ্ছে নর্মাল যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো দেবেন, এবং সিস্টেম সেন্সিটিভ না। তারা কোন অ্যান্টিবায়োটিকটা সেন্সিটিভ? তারা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ হচ্ছে আমার ক্লারিথ্রোমাইসিন সেন্সিটিভ। তাহলে ক্লারিথ্রোমাইসিন এই ক্ষেত্রেই আমি ওই এই জন্য হচ্ছে কার্বি স্কোর যখন আমার 3 to 5 হয় তখন দেখা যায় যে মোর চান্স অফ কজ মাল্টিপল অর্গানিজম ক্যান কজ দিস টাইপ অফ নিউমোনিয়া। তাহলে কার্বি স্কোর যখন 3 to 5 হয় আমাদের আইডিয়া করে নিতে হয় যে পেশেন্টের সিভিয়ার, আমার তাহলে টিপিক্যাল এটিপিক্যাল দুইটাই কাভারেজ দিতে হবে, সেই জন্য ক্লারিথ্রোমাইসিন আমরা অ্যাড করি কোয়ামক্সিক্লাভের সাথে। তাহলে হোয়াট উড বি দ্য মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট ফর দিস কন্ডিশন? তাহলে লিজিওনেলার ক্ষেত্রে মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে ক্লারিথ্রোমাইসিন। তাহলে আমরা অপশন দেখি, অপশনে ক্লারিথ্রোমাইসিন আছে কিনা। নেক্সট পেজে যাই আমরা, অপশন আছে অ্যামোক্সিসিলিন। তাহলে আমরা অ্যামোক্সিসিলিন জানি হচ্ছে টিপিক্যাল নিউমোনিয়াতে ইউজ করি, সেফ্রোক্সিম হচ্ছে ইউজ করি হচ্ছে টিপিক্যাল সিভিয়ার নিউমোনিয়া, সিপ্রোফ্লক্সাসিন আমরা নিউমোনিয়ার ইউজুয়ালি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট গাইডলাইনে ইউজ করা হয় না, ক্লারিথ্রোমাইসিন আছে, ফ্লুক্লক্সাসিলিন আছে। তাহলে ক্লারিথ্রোমাইসিন অ্যান্সারটা হবে ক্লারিথ্রোমাইসিন। আর ফ্লুক্লক্সাসিলিন কখন? যখন আমরা বুঝতে পারবো যে পেশেন্টের স্টাফাইলোকক্কাস দিয়ে হয়েছে, তখন সেক্ষেত্রে আমাদের আনসারটা হবে হচ্ছে ফ্লুক্লক্সাসিলিন। তাহলে আমার এখানের অপশনটা হচ্ছে ক্লারিথ্রোমাইসিন। তাহলে এইভাবে লিজিওনেলা ডায়াগনোসিস করতে পারলেও আমাদের কিন্তু জানতে হবে যে লিজিওনেলা দিয়ে কোনো ই হলে আমার ট্রিটমেন্ট অপশন কি ক্লারিথ্রোমাইসিন। আমাদের হচ্ছে লাস্ট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। এখানে কোশ্চেন এই কোশ্চেনটা সলভ করে আমরা ক্লাসটা শেষ করে দিই। তাহলে এমআরসিভিতে আমরা কোশ্চেনগুলো আলোচনা করার মানে হচ্ছে কি প্যাটার্নের কোশ্চেন আসতে পারে এমআরসিভি পার্ট ওয়ানে। তাহলে আমরা যত বেশি এমআরসিভির ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ক্লিনিক্যাল নলেজ সবারই থাকে রিভিশন করার পর, এই ক্ষেত্রে হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আমার বারবার করে হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করা। যত বেশি কোশ্চেন ব্যাংক সলভ করবো আমি কি প্যাটার্নে কোশ্চেন আসবে তত বেশি আমার পড়ালেখাটা ইফেক্টিভ হবে। এখন আসেন হচ্ছে 10 নম্বর কোশ্চেন, দেখি এখানে কোশ্চেনে কি 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 ফিচার্স আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। অ্যাজ দ্য মেডিকেল ফাউন্ডেশন ইয়ার টু, মানে আমাদের ওখানে ইন্টারনি 2 বছর, তো ফার্স্ট ইয়ারে বলে হচ্ছে ফাউন্ডেশন ইয়ার ওয়ান। তাহলে ফাউন্ডেশন টু অন কল একটা ডক্টর তার কাছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে একটা পেশেন্ট আসছে, তার পেশেন্টের বয়স কত? 25, সাডেনলি ডেটোরিয়েটেড, পেশেন্ট সাডেনলি ডেটোরিয়েট করছে। হি অ্যারাইভড 50 মিনিটস আর্লিয়ার উইথ এ 2 আওয়ার হিস্ট্রি অফ, তাহলে কী কী নিয়ে আসছে পেশেন্ট? সেন্ট্রাল পুলিউরিটিক চেস্ট পেইন, মানে সাডেন অনসেটের চেস্ট পেইন আর শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে। হি কলাপসড হোয়াইল ওয়েটিং টু গো টু দ্য রেডিওলজি ডিপার্টমেন্ট, তাহলে কলাপস করছে মানে পেশেন্টের হচ্ছে হাইপোটেনশন ডেভেলপ করছে। He is now agitated and cyanosed. His pulse rate, patient is tachycardic. Again, we'll see the patient collapse. So, that means BP is 76/40. Patient developed hypotension. The oxygen saturation is 76. On a pump, the patient breathing high flow oxygen via rebreathing mask. That rebreathing mask, they have high flow oxygen. They are tachycardic. On respiratory examination, you hear reduced breath sound. That breath sound, we have to ইন দ্য রাইট লাং ফিল্ডে, রাইট লাং ফিল্ড, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রাইট লাং ফিল্ডে রিডিউসড ব্রেথ সাউন্ড, মানে রিডিউসড ব্রেথ সাউন্ড হচ্ছে রাইট লাং ফিল্ড। অ্যান্ড দেয়ার ইজ ডেভিয়েশন অফ দ্য ট্যাকিয়া টুয়ার্ডস দ্য লেফট, তাহলে ট্যাকিয়া শিফট হয়েছে, আমার প্যাথোলজি হচ্ছে রাইট সাইডে, ট্যাকিয়া শিফট হয়েছে অপোজিট সাইডে। অন পারকাশন হি ইজ রেজোনেন্ট বাইলেটারালি, তাহলে কোনো একটা পেশেন্ট সাডেনলি পুরোটিক চেস্ট পেইন নিয়ে আসলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, পেশেন্টের কি পালমোনারি এম্বোলিজম হয়েছে, পেশেন্টের কি টেনশন নিউমোথ্রাক্স হয়েছে, পেশেন্টের কি সিভিয়ার নিউমোনিয়া হয়েছে কিনা। এখন পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে আমার ট্যাকিয়া শিফট করে না, নিউমোনিয়ায় যদি ম্যাসিভ প্লুরালিফিউশন না হয় সেক্ষেত্রে আমার শিফট করে না, ট্যাকিয়া শিফট করবে না। তাহলে এখানে প্লুরালিফিউশনেরও কোনো জিনিস দেওয়া নাই যে পেশেন্টের চেস্ট এক্স রে করা আছে বা পেশেন্টের অন্য কোনো ফিচার্স দেওয়া আছে। তাহলে পেশেন্টের হচ্ছে সাডেন সিভিয়ার পুরোটিক চেস্ট পেইন ডেভেলপ করছে, ট্যাকিয়া অপোজিট সাইডে শিফট করছে এবং হাইপোটেনশন, তাহলে এই যে ফিচার যে হাইপোটেনশন ডেভেলপ করা ট্যাকিয়া শিফট করে এইগুলোকে বলে হচ্ছে মেডিসিনাল শিফটিং। তাহলে মেডিসিনাল শিফটিং কোন ক্ষেত্রে হয়? টেনশন নিউমোথ্রাক্সের ক্ষেত্রে হয়। তাহলে পেশেন্টের টেনশন নিউমোথ্রাক্স ডেভেলপ করছে, আমরা এই সব কী ফিচার্স দেখে বুঝতে পারলাম। এখন টেনশন নিউমোথ্রাক্সের ট্রিটমেন্ট কী, যে হোয়াট ইমিডিয়েট কোর্স অফ অ্যাকশন ইউ শুড টেক,
তাহলে কোন সাইডে যদি টেনশন নিউমোথ্রাক্স ডেভেলপ করে আমরা ইমিডিয়েটলি কি করি, অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসপিরেশন করতে হবে ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি আমরা ওয়াইড বোর একটা নিডেল নিয়ে যে সাইডে হয়েছে ওই সাইডে এসে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে ওয়াইড বোর নিডেল দিয়ে হচ্ছে আমরা অ্যাসপিরেশন করবো। এরপরে ফলোড বাই হচ্ছে চেস্ট ড্রেন টিউব দিতে পারি টেনশন নিউমোথ্রাক্স, তাহলে চেস্ট ড্রেন টিউব দিতে পারি, তাহলে টেনশন নিউমোথ্রাক্স